আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে বলছি। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বেশ কিছুদিন আগে আমাদের বাচ্চা কবুতর উড়ানোর ভিডিও দিছিলাম, তারপরে আমরা বলছিলাম যে ইনশাল্লাহ আমরা যদি একটু লাগি একটু উন্নতি করতে পারবো। তো ইনশাল্লাহ আমার উস্তাদ রুসেন ভাই মানে আর আমি দুজনে মিলে চেষ্টা করলাম কয়েকদিন, ইনশাল্লাহ আজকে আপনাদের কবুতর উড়াগুলো দেখাবো। যে এখন বাজতেছে হইল 6:32, আজকে হইলো 1 তারিখ, 6:32। আর যাক, 6:32 1 তারিখ, আমরা আজকে দেখাবো কবুতরগুলো। আচ্ছা আচ্ছা, সারি বৃষ্টি পড়তেছে আমি সাজুর বাসা যাই না না, এটা তো জুম করা যেত ভালো। ওই ছোট বাচ্চাগুলা মানে ছোট দাপির যে বাচ্চাগুলো দিছিলাম আগে, ওইটা ওই যে যায় ওই যে চলে যেতেছে। যাও ওই যে, এটা হলো আগের বাচ্চাগুলা, এই যে ছোট ধাপড়ির, আর ওইটা হলো ওই পরের বাচ্চাগুলা, এই যে একসাথে হয়েছে, এই হইল। আজকে একটু বৃষ্টি পড়তেছে, এই যে বিল্ডিংয়ের পিছে চলে গেছে, আমি আর দেখি না, কারণ আমার তো অনেক উঁচু বাড়ি আর দেখা যায় না। একটু দেখছিলাম আর দেখা যাইতেছে না আবার। ওই যে ওই যে ওই যে আবার চলে গেছে এই বিল্ডিংয়ের পিছনে, আর রাজীব ওইখানে গেছে। এই যে রাজীব চলে গেছে আজকে ছাদে, রাজীব ভিডিও করে নিয়ে আসবে আপনাদের জন্য কষ্ট করে। আমি দেখাইতে পারতেছি কিনা,
ওই যে বৃষ্টি পড়তেছে তো, আচ্ছা দেখা যায় না, তুমি ই করো। একটু কষ্ট করে নিয়ে আসছি যতটুকু পারছি। এইখানে টোটাল এই তিনটা বাচ্চা অলরেডি একটু নিচে নেমে গেছে, আর ওইখানে আছে টোটাল হলো 65টার মতো, 65টার মতো আছে। আর একটু জুম করা যায় না কি না, চলে যাবে আবার। এই ফুল আজকে ক্যামেরা নিয়ে আসছি, মোবাইল না। এটা নর্মাল ক্যামেরার সাইজ, ওই যে আরেকটা চালিটা, ওই যে ছোট চালিটা, ওটা মিলেই নাই। ওই ছোটো চালিটা মিলে নেই বড় চালের সাথে। ওই যে ছোটো চালি যে দিছিলাম, এই ছোটো চালিটার সাথে এই বড় চালিটা মিলে নেই, বড় চালিটা গেল তো। ওই যে এখন রানওয়ে পার হয়ে চলে যাচ্ছে, আর ওই ছোটো চালে এটা ওটার উপরে আপনাদের দেখাইতে পারতেছি না, বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি। আর ওই যে আল্লাহ, বাজ আসছে নাকি এমন করে কেন? ধরে রাখতে চায় না আল্লাহ, সরে যাই। এসি সারছে, এসির আওয়াজে ছোট চালিটা আর দেখাইতে পারতেছি না আর কোন দিক গেল। তো আমরা কবুতরের যে খাবারটা দিতেছি, আমরা সকালবেলা একটু রেজা, একটু তিসি, তারপর একটু রেজা তিসি, তারপর হালকা গম, মূলত এগুলো মিলেই আমরা দেই। আর সাথে দেই একটু, দেখা যেতেছে একদিন একটু মালটা দেই, হ্যাঁ। আর বিকালবেলা আমরা ধান দেই পর্যাপ্ত পরিমাণে, রেজা দেই হালকা, এই আপনার আপনার ওটাকে আমরা বাজরা যেটা বলি, বাজরা দেই। আর একদিন পর পর একটু গম দেই, আর কালো পানি একটু অভ্যাস তো থাকতে হয়, কালো পানি একটু দেই হালকা করে, কারণ গরম তো। আজকে আমরা ভিডিও করবো বলে সকালবেলা আসছি, কই গেলা মামা দেখা যায় না? এই এই জুম করে নিয়ে আসছি, আসলে রোদ নাই তো এই জন্য বোঝা দিতেছে না। আর
ওই ওই চালিটা ওই উপরে বাচ্চা। আচ্ছা দেখি কটার সময় নামে, আবার ভিডিও করবো ইনশাল্লাহ। হাত ব্যথা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখন বাজতেছে হইল দেখাইতে পারতেছি গুলো হয়ে গেছে কেন, এখন বাজে 7:25। হ্যাঁ এটা একটু বড় ঝুমলা, 7:25 তো আজকে পুরাপুরি বৃষ্টি। আজকে আমি কবুতর উড়া মজা পাইলাম না, তারপরও যেহেতু করে ফেলছি সেহেতু লাস্টে আপনাদের সাথে কথা আছে, আপনারা কিন্তু থাকবেন, আপনারা থাকবেন লাস্টে কথা আছে। আর উপরে যে 10-11টা ছিল ওগুলো ছিটে 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 যে নামতেছে, এখন উপরে 3টা দেখা যায়। বৃষ্টি পড়তেছে, একটু আমরা কবুতরগুলো নামায় তারপর আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। উপরে আমাদের এখনও 2-3টা কবুতর আছে, এখন বাজতেছে 7:45 মতো। ইনশাল্লাহ কবুতর নামলে আপনাদের সাথে ভিডিও করব, আপনারা থাকবেন অবশ্যই, কথা আছে আপনাদের সাথে। কবুতরগুলো নামাই দিতেছি কারণ বৃষ্টি অনেক বেড়ে গেছে, কবুতরের পাখে সমস্যা হতে পারে। এখন আপনারা আমি কি দেখাইতে পারবো কি পারবো না জানি না। 7:50 বাজে, তো যাক আল্লাহ ভরসা আজকে যা উঠছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। নেমে যাক তারপর আপনাদের সাথে আমি কথা বলতেছি। রাজীব গেছে হইল পাখির খাবার দিতে। টাল টাল কবুতর সারা এটা 6 বাঁকা ছিল, এখন আল্লাহর রহমতে অনেক ভালো হয়ে গেছে। আমি যদি একটু ইচ্ছা করি আর একটু উড়াইতে পারবো, কারণ ওরা ফুর্তিতে আছে। ফুর্তি বলতে একটু আওয়াজ পাইছিলাম একটা ছাড়া ছাড়া, মানে একটু সরি, কারণ মূলত ব্যাপারটা হয়েছে এই 3টা কবুতর আমি নামাই দিছি, এই 3টা কবুতর নামাই দিছি, এই 3টা কবুতর নামানোর, এই 3টা কবুতর নামাই দিছি। এদের পাক হল 9 পরে খুব কষ্ট হয়ে যায়, তো যাক নামাই তারপরে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। এখন বাজতেছে হইল 8:02, মানে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, মানে অনেক জোরে, কবুতর এখনও উঠতেছে। তো রাজীবকে বলছি, রাজীব ওদের মন মতো উড়ে নামে যাক। আচ্ছা এখন আমি যে মূল বিষয়টা আসছি সেটা হলো যে বেসিক্যালি ভাই আমি ভিডিওগুলো করি যে 18 থেকে 30 বছর, সর্বোচ্চ 30 থেকে 32 বছর, ওদের যারা নতুন তাদের জন্য। আর যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো যে আমার জানা মতে, শুধু আমার জানা মতে ঢাকা শহরের অনেক জায়গায় বলতে আপনার ওল্ড টাউনে বংশালের দিক দিয়ে, তারপরে হলো গ্যান্ডারিয়ার দিক দিয়ে, তারপরে হলো খিলগা মালিবাগের দিক দিয়ে, নারায়ণগঞ্জ দিক দিয়ে তারা বাচ্চার চর্চাগুলো অনেক করে। তাদের বাচ্চা চর্চাগুলো এত সুন্দর করে করে যে এই বাচ্চাগুলো মানে সিজনে তাদের কোনো কষ্ট হয় না ই করতে উড়াইতে। তো আমাদের মিরপুর একটু কম, আমার হাতে গোনা আমার জানা মতে 4 থেকে 5 জন কবুতর, এই বাচ্চা কবুতরের চর্চা করে। এর ভিতরে প্রথম সারির যে আছে সে হলো শামীম, আমাদের কাউন্দার, আমার ছোটো ভাই, তারপরে চুন্নু, হ্যাঁ তারপরে আরও 2-4 জন আছে, মনে আসতেছে না মাথার ভিতরে, সরি মনে কিছু নিয়েন না, বাগবাড়ির দিক দিয়েও বাচ্চাই করে। তো আমাদের যে ট্রেডিশনটা আমরা চিন্তা করি যে বাচ্চা বেরোবে, বাচ্চাগুলো আমরা ছাড়বো, টুকটাপ করবে, একটু বাড়ি দেবো, ছিটা পিঠে উঠবে, যখন হালকা একটা চাকলা ধরবে তখন আটকায় দিব যে হ্যাঁ বাচ্চা লাগানো শেষ। আমাদের টেন্ডিসিটা এরকম থাকে, তো মূলত আমরা প্রথম পর্যায়ে এইখানে পিছিয়ে যাই। তো আমার মূল ইটা হলো যে আপনাদের সাহস দেওয়া, স্পিড দেওয়া, আর আপনাদেরকে এটা বোঝানো যে আমরা ইচ্ছা যদি করি তাহলে আমরা 12 মাস কবুতর উড়াইতে পারি, 12 মাস
বারো মাসেই আমরা কবুতর হইতে, কারণ এই যে এই যে বাচ্চা হইতেছে এই যে এগুলা কিন্তু নয় পরে চলে আসছে, আপনারা যদি ওইটা পাক দেখে নয় পরে আমরা কবুতর উঠতেছে, ওই তিনটা কবুতর বসে পড়ছে নয় পরে, কবুতরগুলো আবার কই গেল, ওই দেখেন কবুতরগুলো আসতেছে, ওই দেখেন বালি আসেন মতো। তো আমার মূল এইটা হলো আপনারা ইচ্ছা করলে বারো মাস কবুতর হইতে পারেন, এইটাই আমার মূল আপনাদের মেসেজ দেওয়া। কারণ আমরা চিন্তা করি যে গরমে কবুতর উড়ানো যায় না, হ্যাঁ, কিন্তু এটা ভুল, গরমে কবুতর উড়ানো যায়, গরমে কবুতর উড়ানো যায়। গরম খাবারগুলো চেঞ্জ করে একটু ঠান্ডা দিয়ে দিলে, সকালবেলা ছয়টার দিকে বাড়ি দিলে হয়। আমি এক শুনছি একদিন নাকি দুপুরবেলা বাড়ি দিছে, আড়াইটার সময় বাড়ি দিছে, সাড়ে চারটা কবুতর নামছে পাঁচটার দিকে এই গরমের ভিতরে, তো উড়ানো যায়। তো এই মেসেজটা, আর আমার মূলত যে জিনিসটা আমি জানি, আমার থেকে অনেক 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 বেটার কবুতর সবাই উড়ায়, সবাই উড়ায়। যেমন ধরেন কবুতর ছাড়ছে, কবুতর দুই এক দেড় ঘন্টা দেখাই যায় না, মালুম মানে চলে গেছে। তো আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ, কবুতরগুলা আপনারা বারো মাস উড়াইতে পারবেন, এই মাথার ভিতরে এই জিনিসটা থাকে। তো ইনশাল্লাহ এটা যে কত বড় একটা বেনিফিট, যারা উড়ায় যারা করে তারা বোঝে, কিন্তু আপনাদের বলবে না, হ্যাঁ, কারণ এইটা সিজনে কবুতরগুলো কত মানে তাড়াতাড়ি ডেভেলপ হয় কল্পনার বাইরে। মানুষ দেখা যায় যে এমনও আমি দেখছি যে সিজনে ভাদ্র মাস পরে কবুতরটা উড়াইতেছে, দশ পনেরো দিন পরে আমি কী কিরে তুই কই পাল্লায়, মানে আমার পাল্লা দেওয়া শুরু হয়ে গেছে, মানে তার এতই ডেভেলপ হয়। তো আজকে বিদায় নিতেছি, বৃষ্টি পড়তেছে, ওরা যা উড়ুক আলহামদুলিল্লাহ। তো আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইয়ার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, একটু নিয়ম অনুযায়ী চলেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।